করোনা পরিস্থিতির মধ্যে খেটে খাওয়া দরিদ্র মানুষদের সাহায্যের জন্য তহবিল গঠন করলেন সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে ফান্ড গঠনের বিষয়টি জানানো হয়। আজহারি বলেন, প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে, এত করে আমাদের চারপাশে যারা অসহায়, দিন আনে দিন খায়, এরকম খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ খাদ্য সংকটে ভুগছেন। আসুন আমরা প্রত্যেকেই আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য সামান্য কিছু হলেও করি। তিনি বলেন, আসন্ন রমজানের আগেই অসহায় ও বিপদগ্রস্ত লোকদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে আমাদের এই সামান্য প্রয়াস। একটি ফান্ড কালেকশন করে দেশের কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা রমজান ফুড প্যাক পৌঁছে দিতে চাই। এই মহৎ কাজে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করুন। জনপ্রিয় বক্তা বলেন, আজ থেকে 7 দিনের মধ্যে ফান্ড কালেকশন সম্পন্ন হবে। 17 এপ্রিলের পর আর কোনো অনুদান গ্রহণ করা হবে না। জাকাতের টাকা এই তহবিলে দেওয়া যাবে। সর্বমোট উত্তোলিত টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণের আপডেট আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। কিভাবে অনুদান দেওয়া যাবে সে বিষয়টি স্ট্যাটাসে উল্লেখ করেন আজহারি। ব্যাংক অ্যাকাউন্ট এমএইস এন্টারপ্রাইজ, অ্যাকাউন্ট নাম্বার 2050314010047815, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চান্দিনা ব্রাঞ্চ, কুমিল্লা। এছাড়া মাস্টার কার্ড ব্যবহার করে দেশের বাইরে থেকে অনুদান পাঠানো যাবে বলে জানান তিনি। অথবা মনিরুল ইসলাম মজুমদার, অ্যাকাউন্ট নাম্বার 2050120206933903, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কুমিল্লা ব্রাঞ্চ, কুমিল্লা। বিকাশ কিংবা রকেট করতে চাইলে 01912409281, বিকাশ এবং রকেট পার্সোনাল। স্ট্যাটাসের শেষে দান সংক্রান্ত একটি কোরআনের আয়াত উল্লেখ করেন আজহারি। নিশ্চয় যারা প্রকাশ্যে বা গোপনে তাদের উপার্জন থেকে দেবারাত্রি ব্যয় করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না। সূরা বাকারা 274।